সেই দ্বীপের অপেক্ষা কত হলো। আর আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ ভাই মাছি মাছ অক্টোপাস আছে, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আগে করে তোমরা সবাই ভালো আছো? তো বন্ধুরা আজ আমি যেতে চলেছি দীঘা, তাও আবার আমার স্কুটি করে, মানে স্কুটি করে পুরো দেখা যাবো না, তো এখান থেকে যাব আমি রানাঘাট, সেখানে আমার স্কুটিটাকে রাখবো, দেন ওখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব ধর্মতলা, দেন বাসে করে দীঘা, ঠিক আছে? এই হচ্ছে প্ল্যান প্রপার। তো আমি এখান থেকে যাব এখন রেডি হয়ে রানাঘাটে, সেখানে আছে শুভ্র, তো শুভ্রর বাড়িতে আগে যাবো, তো সেখানে সবাই বন্ধু বান্ধব একজোট হবো, সব বন্ধুরা মিলে আর কি এনজয় করতে করতে যাবো। এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাগপত্র সব রেডি, জাস্ট খাবো আর বেরোবো ওখান থেকে। তো আমি আমার স্টুডিওকে অনেক মিস করবো, কারণ আমি বাড়ি থেকে বেরোয়নি গত 2 বছর হয়ে গেল, মানে কোথাও ঘুরতে যাইনি, এমনি কাজের সূত্রে যাওয়া আছে অনেক জায়গায়, তো ঘুরতে মেন কথা যাওয়া হয়নি কোথাও সেভাবে, তো খুব মিস করবো আমার স্টুডিওকে এবং আমার বাড়ির লোকদের। তো মা এখানে উঠে গেছে, কি খেতে হবে, মিস করবো না আমাকে? হ্যাঁ মিস তো করবো। তো আমি অনেক কোথা থেকে বাড়ি যাই না, তাই না? ঘুরতে তো যাইনি, গেছি আমি কোথাও, যাই না, ঠিক আছে, মানে আমি হ্যাঁ মানে আমি কোনোদিনও ঘুরতে যাইনি সেইভাবে দূরে কোথাও, কাজের সূত্রে গেছি অনেক জায়গায় কম বেশি, কিন্তু ঘুরতে যাওয়া সেভাবে হয়নি। তো আজকে কাজ মাছ ছেড়ে প্রপার আমি ঘুরতে যাওয়ার জন্য দীঘা যাচ্ছি, তো দেখা যাক ওখানে গিয়ে কেমন কি এনজয় হয় না হয়। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমরা পুরোটা দেখো। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, দেন আমি বেরোবো, দুদিন কোথাও হয়তো বেরোইনি কাজের সূত্র ছাড়া, তো আমি আমার স্টুডিওকে খুব মিস করবো, খারাপও লাগছে যেতে, বাট এনজয়টাও দরকার লাইফে, তো কাজের সূত্রে তখন যেতে পারিনি কোথাও, এখন সময় এসেছে একটু এনজয় করার, তো একটুখানি ভাবি এনজয় করে আসি, বাট আমার স্টুডিওকে আমি খুব মিস করবো, কারণ আমি কাজ ছাড়া কোথাও বেরোইনি, এক তো এই প্রথম যাচ্ছি দীঘা, তাও আবার কাজ ছাড়া। তো আমি এখন রেডি, এখন বেরোচ্ছি বাড়ি থেকে, পুরো সব আমার স্কুটি উটি সব রেডি, তো দেখতেই পাচ্ছ এখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে, তো যাবো এখন রানাঘাট এই গরমের মধ্যে। মা আসি, টাটা, হ্যাঁ তো আবার আসবো এখনও 3-4 দিন পরে, কবে কি আসি দেখা যাক, আসার চিন্তা পরে, আগে যাই এখন, ঠিক আছে? তো দেখা হচ্ছে রান্নাঘাটে গিয়ে, তো চলো বাই বাই। তো আমরা এখন চলে এসেছি দমদম জংশনে, জংজং, তো এখানে দেখতে পাচ্ছ এই ছেলেপেলে মেঘা আছে, এখানে ছেলেপেলে সব রয়েছে, শুভ্র, শুভ্র শালা আর রাহুল ভাই দ্য সুপারস্টার, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি ওইখানে, ঠিক আছে, এখন এসেছি মেট্রো টিকিট কাটার জন্য, ঠিক আছে, যাবো আমরা ধর্মতলা, তো তাই মেট্রো টিকিট কেটে যেতে হবে, তো তখন ব্লগ করতে পারলাম না কারণ স্কুটি নিয়ে এসেছি শুভ্রর বাড়ি, তো এদিকে ওদিকে ঘুরতে অনেক টাইম লেগে গেছে, মানে কিছু কাজ ছিল সেগুলো করতে লেগে গেছে, তো ধর্মতলায় আজকে অনেক কাজ ছিল কিন্তু যেই কাজটার জন্য এসেছিলাম সেটা আজকে হবে না, তো ওটা আসার সময় আমাকে করতে হবে। তো এখন আপাতত যাবো ধর্মতলায়, কারণ ওখান থেকে আমাদের বাস, দীঘার বাস, তো ওখান থেকে যাওয়ার হবে, তো দেখা যাক, ব্লগে লেগে থাকো। এবার কি বলবি বল, কার কি বলার আছে বল, বলছি মেট্রোই নেই দিদি, গাড়ি নেই, এবার বলছো আমাদের 11:30টায় বাস, কি করে পাবো, পাবো না পাবো না আজকে। তো ভেবেছিলাম দমদম থেকে যাব প্ল্যানেটে, বাট পসিবল হলো না কারণ মেট্রো এখন পাওয়া যাচ্ছে না ওই রুটে, তখন আবার ডিসাইড করলাম শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আবার প্ল্যানেটে যাব বাস স্ট্যান্ডে, তো ওখান থেকে যেতে হবে আমাদের দীঘা, তো 11:30টায় টাইম, 11:55 তো ছাড়বে বাসটা, দেখি পৌঁছতে পারি কি না, আর এটা তো কোনো চিন্তাধারাই নেই ভাই, এরা তো ভাই চ্যাট করতে ব্যস্ত, এখন কী করছো ওখানে বসে বসে, রাহুল কি করছে, রাহুল তো ব্যাগ ম্যাগ নিয়ে বুঝা দেবে ভাই, ওটা তো আমরা এখন বাসে চলে এসেছি, যেই বাসটা আসার কথা ছিল সেই বাসটার বাদ দিয়ে অন্য একটা বাসে দিয়ে দিয়েছে, বলছে ওই বাসটা খারাপ আছে তাই এই বাসটায়, তো এখন আমরা বসে গেছি, আমাদের সিট নাম্বার আমরা সব পেয়ে গেছি, আর এখন শীতকাল চলছে এখানে, বিশাল ঠান্ডা, ঠিক আছে, কোনো সোয়েটার ওয়েটার কিছু আনিনি, জানি না কীভাবে রাতে কীভাবে ঘুমাবো সেটা আলাদা ব্যাপার। দেখতে পাচ্ছ এখন আমার সাথে আছে শালা বাবু, ঠিক আছে, শুভ্রর শালা, ঠিক আছে, শুভ্র চলে এসছে, এই কি কেমন দেখেছি, তো আমরা এখন পেয়ে গেছি বাস টাস পেয়ে গেছি, শুভ্র কি করছিস, রাতে কি আমরা কিছু খাবো না, খাবো না আমরা, কিছু আছে কি আছে, বিস্কুট ফিস্কুট বাদাম বাদাম আছে, রাহুল দেখাও ছেলে ছেলে বাদাম, মেয়ে খুঁজে পাওয়া যায় নাকি, রাহুল মেয়ের জন্য চিন্তায় হয়ে গেছে, তো হাস ছড়া ভাই,
মেয়ে লাগবে নাকি, লাগবে নাকি কাউকে? এই তো 15 নম্বরে বসবো, একটু পরে চাপ নিস না, ঠিক আছে? মনোযোগ দিয়ে কি দেখছিস ভাই? স্ক্যামটা দেখছিস? স্ক্যাম হচ্ছে আমাদের যে বাসটা দেওয়ার কথা ছিল সেই বাসটা দেওয়া হয়নি। ভালো আমরা চলে এসেছি কোলাঘাটে, এখন দাঁড়ালো বাসটা, আর এখানে একটু খাওয়া দাওয়া হবে, বাথরুম হবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, আর বেশিক্ষণ না, 2-3 ঘন্টা হয়তো খুব জোরলে আছে জার্নি, ঠিক আছে? তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। শুভরা এখন চা খাচ্ছে, সবাই এখন চা খাচ্ছে, চায় গরম, চায় গরম, চা খাচ্ছে বন্ধুরা এখন। দিয়ে কতক্ষণ লাগবে এখনো? 2-3 ঘন্টা না, 4-5টা বাজবে নাকি? তাই তো আমরা এখন পৌঁছে গেছি, এখন বাজে কত? 4:00 কত বাজে? 4:10 হবে, যাই হোক, এখন পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘাতে, ঠিক আছে? তো এখান থেকে এখন যাবো হোটেল মোটেল দেখতে, দেন তারপরে যা করার করবো, ঠিক আছে? এখন আমরা যেখানে নামিয়েছে পেট্রোল পাম্প সেখানেই আপাতত আসি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ এখন ভোর, এখন 4 নাগাদ পুরো একদম, আর এখানে সব বন্ধু বান্ধব সব রয়েছে এখন বসে। তো আমরা এখন জাস্ট বেরোবো এখান থেকে, দেখা যাক। হাওয়াটাও সেই লাগছে, আর সুন্দর একটা ভিউ, মাই গড, দেখতে আমি যাব রুমের দিকে। তো ওখান থেকে কিছু কচুরি বাগার নেওয়ার আছে, তো ওগুলো নিয়ে রুমের দিকে যাবো। তো ওগুলো আনতে গেলে ওখানে কচুরি বাগার, তো ওখানে রুমে সবাই ওয়েট করছে, আসবো একটুখানি বেলার পরে এখানে আসবো, স্নান করতে আসবো, সেই মজা হবে। আমি তো দেখে খুব মজা পেয়ে গেলাম, তো লেগে থাকবো, দেখি আর কি করতে পারি, আর কি কি তোমাদের দেখাতে পারি। তোমরা অনেকে হয়তো দেখেছো, বাট আমার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট আমি যা দেখছি তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। আমরা এখন স্নান করে আবার রুমের দিকে ফিরছি, কিন্তু আমাদের হাত পা কেটে গেছে, আর তার মধ্যে নোনা জল লাগছে, সেটা আলাদা কথা, রক্ত রক্ত হয়ে গেছি, আর তার মধ্যে আবার নোনা জল লাগছে, কাটা খায় নোনা ছিটা খাচ্ছি, মেন কথা। তো আর স্নান করা হচ্ছে গেছে, তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার পা মা কেটে গেছে, না না দেখা যাচ্ছে, সব ডাইরেক্ট, এই যে আমার হাত কাটছে, আবার আমারও হাত কেটে গেছে কম বেশি, আর এই যে ভদ্র ছেলে নামে না জলে, এটা তো নামেইনি। তো আমরা স্নান করে যাচ্ছি আবার রুমের দিকে, আর রুমে গিয়ে আবার স্নান করতে হবে, এখানে নোনা জল তো বুঝতেই পারছো এমনি কেটে আছে, তার মধ্যে আবার বালি বালি, খুব অবস্থা খারাপ। তখন আমরা যাচ্ছি আবার রুমের দিকে, তারপর খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুম দেবো, হয়ে গেছে প্ল্যান, আবার রাতে দেখা যাক কি করা যায়। তো ঘুমানোর পরে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে, দেখা যাক এখানে অক্টোপাস দেখতে এসেছি আমি, ঠিক আছে? খাবো কিনা জানি না, আবার দেখতে এসেছি, ঠিক আছে, দেখা যাক তারপরে কি হয় না হয়। তোমরা কি খাবা? অক্টোপাস, সব অক্টোপাস দেখতে যাচ্ছে, ঠিক আছে? চলো দেখি পাই কিনা, আঙ্গুর খাবা? হায় হায় হায়, আঙ্গুর ম্যান নাকি? মেগা কি খাবি? কি খাবি? চলো আমরা চলে এসেছি মাছি মার্কেটে, ঠিক আছে, দেখা যাক এখানে পাই নাকি। হ্যালো,
এসব দেখতে হয় নাকি করতে হয়েছে এই হারামজাদা গুলো কোথায় যায়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওয়া খেতে, দেখতে পাচ্ছো চারিদিকে হাওয়ায় হাওয়া, পাশে সমুদ্র। আর আমরা এখন তো আসতে পারিনি, এই গেঞ্জি পরে চলে এসেছি, ঠিক আছে, হাওয়া এনজয় মানে করতে। তো দেখতেই পাচ্ছ সব ছেলে পেলে সবাই রয়েছে। এখন আমরা অক্টোপাস করছি, অক্টোপাস করা সব মাছ মাছ পাচ্ছি 50 টাকা করে, কিন্তু জানি না কটা সত্যি কি মিথ্যে, কারণ দুপুরে এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম সে বলেছে 300 টাকা, কত বড় স্ক্যাম কি এটা বুঝতে পারছি না হালকা করে না দেখলে। এখন অক্টোপাস করছি, অক্টোপাস পেলে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছেন দুনিয়ার লোক, এখানে সেই ডেলি মেলার মতন অবস্থা, সব ছেলেপেলে এখন হাঁটছি আর এনজয় করছি, সাথে থাকো আরও অল্প দুজন জিনিস দেখার জন্য। তো আমরা চলে এসেছি এখন গোলা খেতে, ঠিক আছে, দাদার কাছে, এখানে গোলা বানাচ্ছে, দেখা যাক কেমন কি বানায়। এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে বন্ধু বান্ধব, সবাই হাওয়া খাচ্ছে মাস্ক একদম। এখন মনে হচ্ছে আমি জিম করে জাস্ট আসলাম, ঠিক আছে, আমি ফিলে স্যান্ডো গেঞ্জি খাই দিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো, দেখা যাক কেমন গোলা বানায়। এখানে গোলা খাবো আর বসে বসে এনজয় করবো একটুখানি, তারপর আবার রুমে যেতে হবে, সাড়ে 10টায় রুম বন্ধ হবে, তার আগে সব কিছু ব্যবস্থা করে আমাদের রুমের দিকে যেতে হবে, ঠিক আছে। তো আজকে মনে হচ্ছে না বেশি ব্লগ করতে পারবো, দেখা যাক কত কি করতে হবে। দেখতে পাচ্ছ ভাই মাছি মাছ অক্টোপাস আছে, তো আমরা একটা পমফ্রেট মাছ অর্ডার করেছি, দেখা যাক খেয়ে কেমন কি লাগে না লাগে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি মাছ, এটা কি মাছ, এই কি মাছ, এই যে দেখতে পাচ্ছ, দেখা যাক এবার খেয়ে কেমন লাগছে, সবাই এক্সাইটেড খুব, আর দেখে একবার তো মুখে হাসি তো একবারে ধরছে না। ওরে চলো শুরু করো, শুরু করো, একটু ফুল বেল শুরু করো। আমরা একটু বুঝতে ভুল করেছি, নিয়েছি এই কারণে একটা সস্তায় পেয়ে গেছিলাম, ঠিক আছে, কিন্তু একটু হালকা স্ক্যাম হয়ে গেছে। কি খেলাম খেলাম ওটা বুঝলাম, একটু তেলাপিয়া মাছ খেয়ে চলে আসলাম, 120 টাকা নিজে বেশি নাই, একটু হালকা স্ক্যাম ছিল ঠিকই, বাট হ্যাঁ মজা পেয়েছি। তো আমরা এখন বিচের ওখান থেকে চলে এসেছি, তো এখন যাচ্ছি আমার রুমের দিকে, তাহলে আমার রুম অফ হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো ওটাই বলবো যে আজকের ব্লগটা এখানেই খতম করছি, মানে এই ব্লগটা এখানেই খতম করছি, আরও ব্লগ আসছে, কারণ আমি এখনও 2-3 দিন আছি এখানে, তো আরও মজার মজার জিনিস তোমরা দেখতে পারবে। তো দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।